আসসালামু আলাইকুম তো অনেকে ধারণা করেন যে বাংলাদেশের টপ ইউটিউবার মানেই তোহিদ আফ্রিদি সালমান মুক্তাদি ছোট ভাই ছোটো ভাই এটা অনেকে ধারণা করতে পারেন আসলে কি এটা ভুল ধারণা আসলে তাদের বাবা টাকা আছে প্রচুর তারা নিজের স ওয়েবসাইট করছে সেই ওয়েবসাইটগুলো আমরা দেখি প্রতিনিয়ত আসুন আজকে চেক করে দেখি বাংলাদেশের টপ ইউটিউবার কারা টপ হান্ড্রেড ইউটিউবার ভিতরে তাদের নাম লেখা নেই চলুন আমরা সোশ্যাল ব্লেড থেকে দেখিনি কার ইনকাম কত কে কত র্যাঙ্কে আছে আসল কি গোটা ওয়ার্ল্ডের ভিতরে এ ডাবল প্লাস অনেকেই আছে কিন্তু বাংলাদেশে এ প্লাস কেউই নেই এক নম্বরে যাদের চ্যানেল আছে এতে জুয়েল চৌধুরী তার মানে সে এ এতে আছে বাংলাদেশে একজন ইউটিউবারের র্যাঙ্ক এ আর হিরন তোহিদ আফ্রিদি তাদের লিস্ট হান্ড্রেডের ভিতরে নেই এ প্লাস কারও নেই একজন এ টোটাল ছাব্বিশ জন হচ্ছে এ মাইনাস আর বাকিগুলো যেগুলো আছে একশোর ভিতরে সবগুলো হচ্ছে বি প্লাস এখন এক নাম্বার যে ইউটিউবার যে এ নিয়ে আসছেন যার র্যাঙ্ক গ্রেড এ দেখি তার আর্নিং কত পার কেউ অজ্ঞান হবেন না শুনে কঠোর পরিশ্রম করে এখন স্টাবলিশ হয়েছে যে একজনের লিস্ট এ আছে জুয়েল চৌধুরী তার পার ইনকাম কত আমি দেখি আচ্ছা সে পার ইনকাম করে প্রতি মাসে তার মান্থলি আর্নিং এক লক্ষ ছত্রিশ কে মানে এক লক্ষ ছত্রিশ হাজার ডলার প্রায় এক কোটি উদ্বেগ এক কোটি তিরিশ লাখের শুরু করে এখন হচ্ছে টু মিলিয়ন বিশ লক্ষ ডলার এর অ্যাভারেজ আমি যদি এখানে মাঝামাঝি অবস্থায় ধরি ধরুন এক মিলিয়ন ধরলাম এক মিলিয়ন ইনকাম এক মিলিয়ন ডলার ইনকাম এক মিলিয়ন ডলার যদি ইনকাম হয় এক হাজার ডলার কত এক লক্ষ টাকা তাহলে দশ লাখ ডলারে দশ কোটি তো অ্যাভারেজে যদি মিড রেঞ্জও থাকে সে দশ কোটি টাকা অ্যাভারেজে কামায় যদি ওয়ান মিলিয়ন ডলারও যদি হয় তাহলে তার দশ কোটি টাকা ইনকাম তার মানে এক কোটি সত্রিশ লাখের শুরু করে সে কিন্তু বিশ কোটি টাকার উর্দে ইনকাম আসছে তার এক কোটি সত্রিশ লাখের তে শুরু করে বিশ কোটি টাকার উর্দে ইনকাম আসছে আমরা যদি মিডল সাইটে রাখি মার্ক চিহ্নটা সেক্ষেত্রেও ওয়ান মিলিয়ন ডলার যেটা কনভার্ট করলে দশ কোটি টাকা হয়ে থাকে তো একটা ইউটিউবার দশ কোটি টাকা প্রতি মাসে ইনকাম আসে তারা প্রত্যেকে শ্রম দিশে এবং কঠোর স্ট্রাগল করে পরিশ্রম করে কিন্তু এই জায়গায়